শ্রী রাম জন্মভূমি মন্দির হলো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির এটি রাম জন্মভূমিতে অবস্থিত যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান এই মন্দিরটি খ্রিস্টীয় ১৬তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল মসজিদটি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয় ভারতের সর্বোচ্চ আদালত দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করে রায়ে বিতর্কিত জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয় আদালত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের একটি প্রতিবেদনকে প্রমাণ হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় বাবরি মসজিদের নিচে একটি কাঠামোর উপস্থিতি পাওয়া গেছে যেটি কোনো ইসলামী স্থাপনা নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার কুড়ি সালের পাঁচই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা করেন মন্দিরটি বর্তমানে নির্মাণাধীন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে দু চব্বিশ সালের বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে রাম মন্দিরের মূল নকশাটি উনিশশো সালে আমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিল সোমপুরারা সোমনাথ মন্দির সহ কমপক্ষে পনেরো প্রজন্ম ধরে সারা বিশ্বে একশোটিরও বেশি মন্দিরের নকশা করেছে মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। তাকে তার দুই ছেলে স্থপতি নিখিল সোমপুরা ও আশীষ সোমপুরা যারা নকশায় সাহায্য করে মূল নকশা পরিবর্তন করে তৈরি একটি নকশা দু হাজার কুড়ি সালে সোমপুরারা বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী তৈরি করে মন্দিরটি হবে দুশো পঁয়ত্রিশ ফুট চওড়া তিনশো ষাট ফুট লম্বা ও একশো একষট্টি ফুট উঁচু একবার সম্পূর্ণ হলে মন্দির কমপ্লেক্সটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির এটি উত্তর ভারতীয় মন্দির স্থাপত্যের গুজরা চৌলক্য শৈলীতে নকশা করা হয়েছে দু হাজার উনিশ সালে প্রয়াগ কুম্ভ মেলায় সময় প্রস্তাবিত মন্দিরের একটি মডেল প্রদর্শন করা হয়েছিল মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত হবে এটি তিনতলা এতে গর্ভগৃহ ও প্রবেশদ্বারের মাঝে পাঁচটি মণ্ডপ থাকবে তিনটি হল মন্ডপ কুডু নৃত্য ও রং এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য দুটি মণ্ডপ নগর শৈলীতে মন্ডপগুলো শিখরা দিয়ে সজ্জিত করা হবে সবচেয়ে উঁচু শিখরটি হবে গর্ভগৃহের গৃহের উপর ভবনটিতে মোট তিনশো ছেষট্টি স্তম্ভ থাকবে শিব জন দশ অবতার চৌষট্টি জন চৌসাট যোগিনী ও দেবী সরস্বতীর বারো জন অবতারকে অন্তর্ভুক্ত করার জন্য প্রতিটি স্তম্ভে ষোলোটি করে মূর্তি থাকবে সিঁড়ির প্রস্থ ষোলো ফুট মন্দিরগুলোর নকশার জন্য নিবেদিত শাস্ত্র অনুযায়ী বিষ্ণুকে উৎসর্গকৃত গর্ভগৃহটি অষ্টভুজাকার হবে মন্দিরটি দশ একর জমিতে নির্মিত হচ্ছে এবং সাতানব্বই একর জমিতে একটি প্রার্থনা হল একটি বক্তৃতা হল একটি শিক্ষাগত সুবিধা একটি জাদুঘর এবং ক্যাফেটেরিয়ার মতন অন্যান্য সুবিধা সহ একটি কমপ্লেক্সে বিকশিত করা হবে রাজস্থানের থেকে ঘনমিটার হাজার পাথর দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করা হবে মন্দির নির্মাণে লোহার কোনো ব্যবহার হয়নি এবং পাথরের খণ্ড জোড়া দিতে দশ হাজার তামার প্লেট ব্যবহার করা হয়েছে এবার আসি রামলালার মূর্তিটির বিষয়ে রামলালার মূর্তিটি তৈরি করেছেন কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজ এটি একটিমাত্র পাথর দিয়ে তৈরি অর্থাৎ মূর্তিটির নির্মাণে অন্য কোনো পাথর ব্যবহার করা হয়নি মূর্তিটির ওজন প্রায় দুশো কেজি উচ্চতা চার দশমিক দুই চার ফুট প্রস্থে তিন ফুট মূর্তিটি রামচন্দ্রের পাঁচ বছরের শিশুরূপকে চিত্র চিত্রিত করা হয়েছে রামলালার সুন্দর মূর্তিটিতে বিষ্ণুর দশ অবতারের মূর্তি দেখা যায় এই দশ অবতার হলো মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ এবং কলকি মূর্তির চারপাশের ফলকের এক রয়েছে হনুমান এবং অন্য পাশে গরুরের মূর্তি এতে রামলালার মূর্তির আকর্ষণ বৃদ্ধি করেছে ভক্তদের কাছে আরো বৈশিষ্ট্য রামলালার মুকুটের পাশে রয়েছে সূর্য শঙ্খ চক্র এবং গদা রামচন্দ্রের পারিবারিক দেবতা হিসেবে মূর্তির পিছনের মুকুটেই স্থান পেয়েছেন সূর্য দেবতা শিশুরামে বাম হাতে রয়েছে ধনু তীর। মূর্তিটি রয়েছে কালো পাথর দিয়ে জানা গিয়েছে পাথরটির বয়স প্রায় হাজার বছর এটি সম্পূর্ণ জল প্রতিরোধী রাম বালক বলেই মন্দিরের গর্ভগৃহে একাই তিনি বিরাজমান থাকবেন অর্থাৎ রামের পাশে সীতাকে থাকতে দেখা যাবে না তবে লক্ষণ এবং রামের অন্য ভাইদের মূর্তি সেখানে থাকতে পারে বলে মন্দির কমিটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে অযোধ্যায় রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্ক শতাব্দী প্রাচীন প্রায় পাঁচশো বছরের বিতর্কের অবসান ঘটে অবশেষে অযোধ্যায় নির্মাণ করা হয়েছে রাম মন্দির নিজের বাড়ি পেয়েছেন রাম বাইশে জানুয়ারি যে ভারতের ইতিহাস ঐতিহাসিক দিন হিসেবে প্রতিষ্ঠিত তা বলাই যায় আজকের নিবেদনে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে নমস্কার ভালো থাকবেন